আজকে আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি ভালো লাগা আর ভালোবাসা কি। একটু ভেবে দেখুন, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ করে একটা অনেক সুন্দরী মেয়ে অথবা একটা সুন্দর ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন, অনেক ভালো লেগে গেল আপনার, আর তখনই ঠিক করে ফেললেন যদি কাউকে জীবনসঙ্গী করেন তাহলে এই সুন্দরী মেয়েকে অথবা ছেলেটিকে জীবনসঙ্গী করবেন। এরপর বাসায় গিয়ে সারা রাত সারা দিন সব সময় তার কথা ভাবতে শুরু করে দিলেন। আপনার সবচেয়ে কাছের বন্ধুকে ডেকেও বলে ফেললেন আপনার ভালোবাসার কথা। আপনি অনেক খুশি আর দিন শেষে নিজেই নিজেকে বলছেন আপনি ভালোবেসে ফেলেছেন। আসলেই এটা তো ভালোবাসা নয়, এটা আপনার ভালো লাগা। আমাদের সেই সব জিনিস ভালো লাগে যেসব জিনিসকে আমরা আমাদের জন্য ভালো মনে করি, আর আমরা আমাদের জন্য যা ভালো মনে করি সেটাই আমাদের স্বার্থ। তাহলে এতে প্রমাণ হয়ে গেল যে ওই মেয়েটা অথবা ওই ছেলেটা যার কথা আপনি কিছুতেই ভুলতে পারছেন না, বারবার যার সাথে কথা বলতে চাচ্ছেন তার সাথে কথা বললে আপনার ভালো লাগছে, আসলে সেই মানুষটা আপনার ভালোবাসা নয়, এটা শুধুই আপনার ভালো লাগা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা যদি ভালো লাগা হয়ে থাকে তাহলে ভালোবাসা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখব সত্যিকারের ভালোবাসা কি। আসলে সত্যিকারের ভালোবাসা আর শুধু ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটো জিনিস একই জিনিস। কারণ মিথ্যেকারের ভালোবাসা বলতে কিছুই নেই, মিথ্যে যেখানে থাকে সেখানে ভালোবাসা থাকে না, সেখানে থাকে স্বার্থ, সেখানে থাকে ভালো লাগা। যখন কেউ আপনাকে বলবে যে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসব, আমি তোমার জন্য সব করতে পারবো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, তখনই বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না, আপনাকে তার ভালো লাগে, তাই সে আপনাকে রাজি খুশি করানোর জন্য এসব বাহানা করছে। কারণ চাঁদ নিয়ে আসা সম্ভব নয়, আপনার জন্য যদি সে সব কিছুই করতেই পারে তাকে বলুন আপনার খুশির জন্য আর আপনাকে কোনো দিন ডিস্টার্ব করবে না, দেখবেন সে সেটাও করতে পারবে না। সে যদি আপনার জন্য জীবন দিয়ে দেয় বুঝে নেবেন সে তার বাবা মাকে, তার পরিবারকে, তার বন্ধুবান্ধব সে কাউকেই ভালোবাসে না। তাই যে মানুষটা তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে ভালোবাসতে পারলো না, সে কিছুক্ষণ আগে অথবা কিছুদিন আগে পরিচিত হওয়া আপনাকেও কখনো সে ভালোবাসতে পারে না। আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে ভুলে যেতে সে মুহূর্তও ভাববে না, তার মানে সে যা বলছে সব মিথ্যে, শুধু আপনাকে খুশি করানোর জন্য। ভালোবাসার আসল মানে তো তাকে আমার খুশির কারণ বানানো নয়, বরং তার খুশির কারণ হওয়াটাই হচ্ছে ভালোবাসা। তার ভালোর জন্য তাকে শাসন করাই ভালোবাসা, তার ভালোর জন্য নিজের ভালো মন্দের কথা মাথায় না আসাই হচ্ছে ভালোবাসা। যারা সত্যি সত্যি ভালোবাসে তারা মুখে বলে কম, যারা ভালোবাসতে জানে তারা তার আশেপাশে সবাইকে ভালোবাসতে জানে, সবাইকে সম্মান করে, কারো কাছে ভালো হওয়ার জন্য কাউকে অপমান করার নাম ভালোবাসা নয়। ভালোবাসাকে যদি কোনো শব্দ দিয়ে বোঝানো যেত তাহলে তার সম্মান করতে পারে না সে সত্যিকারের অর্থে ভালোবাসতে জানে না, তার খুশির জন্য তাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ভালোবাসা। সে তো আপনার কাছে খুশি নয়, সে আপনাকে চায় না, কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন। এখন হয়তো তাকে জোর করে বেঁধে রেখে নিজে অনেক খুশি হবেন ঠিক স্বার্থপরের মতো, কিন্তু সে ভালো থাকবে না, তাই তার খুশির জন্য তাকে ছেড়ে দিতেও পারবেন। যখন তাকে সত্যিকারের ভালোবাসতে পারবেন একটু ভেবে দেখুন তো,
আপনার খুশির জন্য আপনার বাবা মা তাদের কতগুলো খুশি বিসর্জন দিয়েছে। ঈদ হোক অথবা পূজা, কখনো কি নিজের পোশাক কিনতে গিয়ে আপনার জন্য কি কিছুই কিনেনি? নিজে না খেয়ে কি আপনার জন্য খাবার তৈরি করে রাখেনি? সারাদিন হাজারো ব্যস্ততায় থেকেও বাড়ি ফিরে কি তার গল্পগুলো লুকিয়ে আপনার গল্পগুলো শুনে আপনাকে কি কুলে তুলে নেননি? হ্যাঁ, এই পৃথিবীতে যদি সত্যিকারের ভালোবাসা খুঁজতে চান, তবে চোখ বন্ধ করে একবার ভাবুন তো, যারা আপনার সব স্বপ্নগুলোকে তাদের স্বপ্ন বানিয়ে ফেলে নিজের স্বপ্নগুলোর কথা ভুলে গেছেন, সেই বাবা মায়ের কাছে যে ভালোবাসা পেয়েছেন সেটাই তো আসল আর খাঁটি ভালোবাসা। আপনি তাদের হাজারো কষ্ট দিলেও তারা আপনার জন্য মঙ্গল কামনা করেই যাবে। হ্যাঁ, আপনি যখন কাউকে ঠিক এভাবেই ভালোবাসতে পারেন, এভাবেই ভালোবাসতে পারবেন, তার স্বপ্নগুলো যখন আপনার স্বপ্ন হয়ে যাবে, তার খুশির প্রতিটি কারণ যখন আপনি হয়ে যাবেন, তখন বুঝে নেবেন সেটাই সত্যিকারের ভালোবাসা। আর হ্যাঁ, বাবা মার মতো কারো কাছে কোনো প্রতিদানের আশা না করেই তার জন্য ভালো কিছু করাই হলো সত্যিকারের ভালোবাসা।